আমরা তো রোহিঙ্গা না। আমার পার্সোনাল এম্বিশন হচ্ছে দেশের একটা ট্রফি আসা, ওটা আমার বেশি টার্গেট আর কি, যে কন্টিনিউয়েশন থাকা। যেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা, সো এটা ধরে রাখার টার্গেটটাই হচ্ছে বড়। আর একটা হচ্ছে যে পার্সোনাল অ্যাচিভমেন্টের জায়গাটা আমি খুব একটা গুরুত্ব দিই না, দেশের সাফল্যটাই আমার জন্য একটা বড় সাফল্য। এবং প্লেয়ারদের ওই কথাটাই বলি যে দেশের জন্য কেন খেলবা, বিকজ এই দেশ আমাদের থাকতে দিয়েছে, আমরা তো রোহিঙ্গা না, সো এই দেশ আমাদের থাকতে দিয়েছে, ওই দেশের জন্যই খেলা এবং দেশের জন্যই ট্রফি আনা, আর কোনো রিজন থাকা উচিত না, এই একটা রিজন থাকলেই যথেষ্ট। এবং এটা হচ্ছে যে ভালো খেলার জন্য আবার অনেক সময় অপোনেন্টই যেন ভালো না খেলতে পারে, এটাও হয়। আমার জীবনে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে যে এশিয়ান কাপের থাইল্যান্ড সাউথ কোরিয়া এবং আমরা ছিলাম এক গ্রুপে, সো থাইল্যান্ড ওদের মাঠটা করে রেখেছিল সাউথ কোরিয়ার জন্য, গরুর হাটের মাঠের মতো কোরবানিতে যেরকম হয় ইচ্ছা করে, যাতে কোরিয়া ওখানে ভালো খেতে না হয়। বাট আমাদের এখানে যেটা হচ্ছে যে এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকবে যে আমরা এখানে সবসময় প্র্যাকটিস করছি, তো এটা হোম অ্যাডভান্টেজ, এই জন্যই বলে এটা হোম অ্যাডভান্টেজ। আর অনুভবে যে অলওয়েজ অন্যদের মাঠে গেলে ওখান থেকে যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, এটা ওদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। বাট আমার সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যে ওরা অলরেডি এই মাঠে এসে খেলতে খেলতে অভ্যস্ত হয়েছে, সাফে সব সাফের দেশগুলি, ওরা জানে এই মাঠ কীভাবে বিহেভ করে। সো এটা আমার মনে হয় যে নতুন বাড়তি কোনো চ্যালেঞ্জ ওদের কাছে অবশ্য থাকতে পারে, আমরা অ্যাডভান্টেজ যতটুকু পাবো দেখা যাক। কিন্তু ভাই আমি চারটা টিমের টুর্নামেন্ট, এটা হয়তো বেশি টিম থাকলে আরো বেশি কম্পিটিটিভ বা চিত্তাকর্ষক হতো, বাট আমি মনে করি যে কম টিম থাকাতে এখানে কম্পিটিটিভ লেভেল এবং ম্যাচের চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টিস উইল বি মোর হায়ার বিকজ অফ গুড পারফরমেন্স ফ্রম দোজ টিমস প্রিভিয়াসলি যারা আগে খেলে গেছে। সো নেপালের ম্যাচ ইম্পর্টেন্ট অফকোর্স, যে আপনার ফার্স্ট ম্যাচ টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ অলওয়েজ, এবং নেপালের এই টিমটা সম্পর্কে আমরা কোনো ভিডিও নাই আমাদের কাছে, প্লেয়ারদের এক্সপিরিয়েন্স থেকে আমরা ভরসা করছি, কারণ প্লেয়াররা তারপর প্লেয়াররা বলেছে এই নেপালের টিমের সাথে কখনো এই প্লেয়ারদের ওরা খেলেনি, এমনি কোনো ইয়ে নেই। তো নেপালের ম্যাচটাই হবে আমার জন্য সবচেয়ে বড় ভাইটাল, এই জন্য যে সেকেন্ড ম্যাচের আগে আমরা ইন্ডিয়ার খেলা দেখে ফেলবো ভুটানের সাথে, সো ওই ম্যাচ আমরা অ্যানালাইজ করতে পারবো, প্ল্যান করা যাবে। বাট নেপালের ম্যাচ আমরা প্ল্যান করতে পারছি না, আদার দেন যে আমরা আমার প্লেয়ারদের সক্ষমতার উপর নির্ভর করছি।